সারিকা সাবা আজকে তিনি মানুষের প্রিয় মানুষ এবং আমাদের কাছে আজকে তিনি একটা মুগ্ধতার নাম। কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন তো রোজার মাস, রোজার মাস তো শুটিং করতে হয়, খাবার দাবার অনেক কিছু মেনে চলতে হয়। মানে কিভাবে, মানে আগের থেকে এখনকার সময় শুটিং এর খাবার দাবার নিয়ে একটু কত কিছু মেনে চলছে? খাবার দাবারে আমি আসলে কখনোই ফোকাস ছিলাম না। খেতে ভালো লাগে খাই, না খেতে ইচ্ছা করলে খাই না। সো আমি এই ব্যাপারে খুবই উল্টাপাল্টা, আমার মা আমাকে যতটুকু ফোর্স করে খাওয়াই এই এতটুকুই। বাট আমার হচ্ছে একটা চেঞ্জ এসেছে, আমি ওয়েট লুজ করেছি, তো সেক্ষেত্রে হয় যে আমার এমনিতেই অ্যাপেটাইট কমে গেছে, আমি খুব বেশি খেতে পারি না। সো আলাদা করে কোনো কিছুই মেনটেন করতে হচ্ছে না, সবাই যা খায় আমি তাই খাই। রোজার পরেই কিন্তু ঈদ, ঈদ নিয়ে ছোটোকালে যে প্ল্যানগুলো থাকে বড়কালে কিন্তু প্ল্যানগুলো অন্যরকম হয়ে যায়। গত ঈদে যে প্ল্যানটা থাকে পরবর্তী ঈদেও কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে যায়। এবারকার আসলে কোনো প্ল্যান করা হয়েছে কিনা? কোনো প্ল্যানই করা হয় নাই, জাস্ট ঈদের দিনটা শান্তি মতো ফ্যামিলির সাথে কাটাবো, এতটুকুই প্ল্যান। ছোটোকালে ঈদটা কেমন কাটতো, কী কী করা হতো, মজার মজার কোনো বিষয় কি শেয়ার করা যাবে কিনা? ছোটোবেলায় আমরা তো জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সো আমার সব কাজিনরা আসতো অস্ট্রেলিয়া থেকে, তারপরে দুবাই থেকে সবাই আসতো, একসাথে ঈদ করা হতো। এখন আসলে সবাই সবার মতো ব্যস্ত, আমি নিজেও ব্যস্ত, তো এখন ওই যে আমার ছোট্ট ফ্যামিলি, বাবা মা দাদি আর আমি, আমরা চারজন ঈদ করি, এই তো। এই স্লিম হওয়ার রহস্য বা ফিট থাকার রহস্যটা একটু বলা যাবে কিনা? আসলে প্রথমে 20 কেজি কমেছিল, তারপরে আমি আন্ডারওয়েট হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, যেটা আমার জন্য আসলে হেলদি ছিল না। পরে 2 কেজি বাড়ায় এখন 18 কেজি কমেছি। সবার মাঝে ঝুমুর নামটা খুবই প্রিয়, ঝুমুর নামটার মধ্যে একটা রুমঝুন একটা কেমন একটা শব্দ, এবং তোমাকে সবসময় হাস্যোজ্জ্বল দেখা যায়, অন্যরকম দেখা যায়। এই নামটার সাথে একটা ক্যারেক্টারের মিল পাওয়া গেল, মানে আসলে কতটা আনন্দদায়ক। আমার মানে ইনোসেন্সে মিল আছে, আর কোনো কিছুতে মিল নাই। আমার চেহারাটা অনেক ইনোসেন্ট মানুষ মনে করে, আসলে সবাই আমাকে অনেক আদর করে, এই জন্যই আমি একটু বাবলি বাবলি। বাট আর কিছুতে মিল নাই। ঝুমুর যেমন অনেক আসলে এটা বলতে পারে না, ওটা বলতে পারে না, আমি কিন্তু বলে দিই আমার যেটা খারাপ লাগে, আমি বলে দিই। বাস্তবে আমি খুবই স্পষ্টবাদী, আমার যেটা ভালো লাগে না আমি বলে দিই, আবার ভালো লাগলেও আমি অ্যাপ্রিশিয়েট করতে পারি। এখন কী কী কাজ চলছে একটু বলা যাবে? এখন নাটকের কোনো কাজ হচ্ছে না, বাট কিছু কাজ আসবে সামনে। এটা আসলে আমি নতুন কিছু করলে আসলে নতুনভাবেই বলতে চাই না, কাজের জন্য ওয়েট লুজ করা হয় না, এটা আমার সুস্থ থাকার জন্য। আর আসলে ওয়েট গেইনের ব্যাপারটা আমাকে মেন্টালি অনেক কষ্ট দিত, সো ওইটার কনফিডেন্ট হওয়ার জন্যই আসলে ওয়েট লুজ করা। সিনেমা তো অনেকে করতে চায়, সেটা বিকল্প FDC কেন্দ্রিক বা বিকল্প ধারার অনেক সিনেমা, এমন কোনো কাজ করার মাথায় আছে কিনা বা অফার আছে কিনা যেগুলোর জন্য অপেক্ষা করছে ঝুমুর? সিনেমায় তো আসলে সব আর্টিস্টের একটা গোল থাকে যে আমি বড় পর্দায়, কারণ এটা তো একটা আর্কাইভ যে সারা জীবন আমার মুভিটা থেকে যাবে। নাটক আজকে আছে, ইউটিউব প্ল্যাটফর্মের ওনার যদি বলে আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিতেই পারে। বাট আর্কাইভ এমন একটা জিনিস যেটাতে, মানে মুভি এমন একটা জিনিস যেটা আর্কাইভে সারা জীবন থেকে যাবে, আমি আমার নাতি নাতনিদের সাথে বসেও দেখতে পারবো। সো ওইটা যেন আমার জন্য আসলে সারা জীবন আমি ওইটা নিয়ে প্রাউড ফিল করতে পারি, আমি এরকম কিছুই করতে চাই। বন্ধুত্ব, বন্ধুটাকে কীভাবে দেখো, আর এখন কে কে খুব কাছের বন্ধু রয়েছে? আমার সাথে একবার যার ফ্রেন্ডশিপ হয় কখনোই নষ্ট হয় না, এটা আসলে মানে কারণ আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করতে পারি না, আর যদি বিশ্বাস করি, আমার কাছে বন্ধু শব্দটা অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমি আমার বন্ধুদের জন্য জীবনও দিয়ে দিতে পারি, সো আমি বন্ধু হিসাবে খুবই ভালো। আমার নিজের ক্ষতি করে হলেও আমার বন্ধুদের আমি আগলায় রাখবো। সো বন্ধু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট লাইফে, যেমন বাবা মা একটা পার্ট, বন্ধু আমার জন্য আরেকটা পার্ট। আমার ভালোবাসা আমার কাজ নিয়ে, একদম শুরুর থেকেই বলেছি আমার ভালোবাসা আমার কাজ নিয়ে। যদি বলেন যে কাজকে ভালোবাসি, এখনও আগেও ভালোবাসতাম, এখনও বাসি, ভবিষ্যতেও বাসবো ইনশাল্লাহ। বিয়ে তো আল্লাহর ইচ্ছা, আমি যখন জন্মেছি আমার ইচ্ছায় তো আমি জন্ম হয় নাই, আমার মৃত্যুটাও আমার ইচ্ছায় হবে না, সো বিয়েটাও আল্লাহর ইচ্ছাতেই হবে। আমাকে শুরুর থেকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেটা তো আসলে আমি অনেক লাকি, আমার মনে হয় না আমি আপনাদের জন্য এমন কিছু করতে পেরেছি যেটা এই ভালোবাসা পাওয়ার আমি যোগ্য। সো আপনাদের এই ভালোবাসা যেহেতু পেয়েছি, সো আপনাদেরকে ভালো কিছু দিতে চাই, আমার জন্য দোয়া করবেন, আমার কাজের সাথে থাকবেন।